শুরু হয় 1970 সালে কিন্তু ওরা কেউই ইতিহাস করেনি ইতিহাসের মোড় ঘোরায়নি ঘুরিয়েছে জয়দেব সিং ওরফ চেঙ্গিস সব জিত ভক্তদের যেটার জন্য অপেক্ষা ছিল সেই ট্রিট তো জিত দিয়ে দিল রিলিজ পেয়ে গেল জিতের চেঙ্গিজের ট্রেলার এখন এই মুভির পোস্টার টিজার তো বস ব্যাপক একটা হাইপ ক্রিয়েট করে রেখেছিল ট্রেলার কি সেই হাইপটা আরও বাড়াতে পারলো চলুন এখনই সেটা শেয়ার করছি এখন এই চেঙ্গিজের মধ্য দিয়ে তো জিত ইতিহাস গড়তে যাচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কলকাতার কোনো মুভি বলিউডে একই সাথে মুক্তি পেতে যাচ্ছে এখন বলিউড বা সাউথের সাকসেসফুল মুভিগুলোর দিকে যদি আমরা তাকাই যেমন RRR, KGF এসব মুভি কিন্তু ছিল সব পিরিয়ডিক ড্রামা এবং চেঙ্গিজও কিন্তু ওই ধারারই মুভি এখানেও 1970 কলকাতার একটা প্রেক্ষাপট রয়েছে যেখানে তৈরি হয় এক দুর্ধর্ষ গ্যাংস্টার চেঙ্গিজ যাই হোক চেঙ্গিজের টিজার দেখে ভেবেছিলাম চেঙ্গিজের গল্পটা হয়তো KGF এর মতোই হবে রাস্তার এক ছেলে কিভাবে পুরা শহরে রাজ করা শুরু করে সেটার উপর বেস করেই সিনেমাটা বানানো হবে কিন্তু চেঙ্গিজের ট্রেলারে একটা ডিফারেন্ট গন্ধ পেয়েছি এখানে তো দেখা যায় জিতের বাবা মা দুজনেই পুলিশ ছিল ইনফ্যাক্ট তার মামাও পুলিশ এখন পুলিশের ঘরের ছেলে কিভাবে এত বড় মাপের গ্যাংস্টার হয়ে উঠলো সেটাই তো বড় প্রশ্ন হতে পারে হয়তো সে বাসা থেকে পালিয়ে গিয়েছিল কারণ ট্রেলারের একটা সিনে দেখা যায় চেঙ্গিজকে দেখে তার মামা নিজেই অবাক হয়ে গেছে আবার এমনও হতে পারে চেঙ্গিজ অ্যাকচুয়ালি আন্ডারকভার পুলিশ অফিসার যে গ্যাংস্টারদের দমন করার জন্যই নিজেই সেজেছে গ্যাংস্টার ব্যাক স্টোরিটা আসলে কি হবে কি বলছে চেঙ্গিজের পিছনের গল্প সেটা তো মুভি দেখলে হয়তো ক্লিয়ার হওয়া যাবে ট্রেলারে অবভিয়াসলি জিতকে দেখতে সুপার লাগছিল এবং বোঝাই যাচ্ছে সিনেমাটা অনেক লার্জ স্কেলে বানানো হয়েছে অ্যাকশনগুলো আই ক্যাচিং ছিল স্পেশালি জিতের শেষের দিকে যে স্টান্টটা ওটা পুরাই গুজবাম্প মোমেন্ট ক্রিয়েট করে আর হ্যাঁ কিছু ফ্লজও ছিল যেমন হিন্দি ট্রেলারে জিতের ডাবিংটা মনে হচ্ছে ঠিক মতো সিঙ্ক হয়নি কোয়েশ্চন ইজ হাউ ডিড জয়দেব বিকাম চেঙ্গিজ এখন হয়তো সিনেমা রিলিজের আগে এই বিষয়টা ঠিক করে ফেলা হবে যাই হোক বলিউডের প্রেক্ষাপটে জিতের চেঙ্গিজ হয়তো সেরকম গুজবাম্পস বলা মুভি নয় যেটা ঈদে সালমানের সঙ্গে টক্কর দিয়ে সালমানকে হারিয়ে বিশাল রেকর্ড গড়তে পারবে তবে এতটুকু নিশ্চিত বাংলা মুভির ক্ষেত্রে জিত একটা বড় দোয়ার খুলে দিল এই সাহসী পদক্ষেপ নিয়ে এবং আশা করা যায় কলকাতায় জিতের এই চেঙ্গিজ একটা ধামাকা ক্রিয়েট করবে সেই সঙ্গে কলকাতার সিনেমাগুলো সামনে হয়তো আরও ফাটাফাটি কন্টেন্টের মধ্য দিয়ে বলিউডকে টক্কর দেওয়া শুরু আজ যেটা দেখলেন সেটা ট্রেলার খেলা এখনো বাকি আছে